কংগ্রেসে ষাঠি বছরত করিব নোৱাৰা কাম বিজেপিয়ে ছয় বছরত করেছে, এইটো হৈছে তেওঁৰ ওয়ার্ডিং বিভিন্ন সংবাদ মানে এই দুটা, এই দুটার আমি আজি উত্তর দিব ওলাইছো। গহপুর নহয় এবার রিপুন বরার টার্গেট জালুকবাড়ি, জালুকবাড়ীত ধুমুহা আনিব হেনো রিপুন বরাই। হিমন্ত বিশ্বই গহপুরত কালি যে রেলি করেছে তাতকে বিশাল ডাঙর রেলি আমি আগতেই কৈছো। চাই থাকক, একুশের নির্বাচন জালুকবাড়ীতো আমি তার ধুমুহার সৃষ্টি করি, আপনি চাই থাকক। আজি হঠাৎ রাজনৈতিকভাবে বহু খঙাল হয়ে পড়ল প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুন বরা। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক তুলাধুনা দিয়ার পিছতেই টার্গেট করলে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালক। কংগ্রেসে কি করলে, বিজেপিয়ে কি নকরলে? হাতত দীঘলিয়া লিস্ট লৈ সোণোৱালক সুধিলে, আপুনি পড়া শিক্ষানুষ্ঠান কোনে বনোৱা? সোণোৱাল ডাঙরিয়ায় যখন প্রাইমারি স্কুলত পড়িছিল নাম্বার ওয়ান, সোণোৱাল ডাঙরিয়ায় ডিব্রুগড় যখন কলেজত পড়ি গ্রেজুয়েশন লৈছিল নাম্বার টু, আর সোণোৱাল ডাঙরিয়ায় ডিব্রুগড় ইউনিভার্সিটিত পড়ি যে মাস্টার ডিগ্রি লৈছিল, এই গোটেইখিনি শিক্ষানুষ্ঠান সোণোৱাল ডাঙরিয়াক সুধিছো, বিজেপিয়ে করেছিল নাকি? আপুনি যে উড়াজাহাজত উড়ে বিমান বন্দর সমূহ কোনে নির্মাণ করিলে? আনকি মুখ্যমন্ত্রী থকা গেস্ট হাউসকো নেড়িলে রিপুন বরাই। সুধিলে মুখ্যমন্ত্রী মহোদয়, কোনে বনাইছিল আপুনি থকা গেস্ট হাউস? যে ষাঠি বছরে কংগ্রেসে যাক কাম করব নোৱাৰিলে আমি ছয় বছর করে দেখাই দিল, কোনটো কাম তুমি করলা তুমি দেখাই দিয়া। আসলতে বিজেপিক এইবারও হিয়া উজারি ভোট দিব বলে বিভিন্ন নেতায় রাজহুয়াক করা মন্তব্যতে এনেকয়ে খং উঠিল রিপুন বরার। সংবাদমেলতে কিহর কারণে বিজেপিক রাইজে ভোট দিব বলে প্রশ্ন উত্থাপন করলে রিপুন বরাই। রিপুন বরাই মনত পেলাই দিলে কা আন্দোলনের পাঁচ শহীদের প্রসঙ্গ, কা আইনের যোগেদি সর্বকালের কারণে বিপন্ন করে দিলে সেই কারণে হিয়া উজাড়ি ভোট দিব, কা বিরোধী আন্দোলনের সময় পাঁচজনকে নিরীহ যুবকক গুলিয়ায় হত্যা করলে সেই কারণে হিয়া উজাড়ি ভোট দিব, অখিল গগৈর দরে কৃষক নেতাক দীর্ঘদিন মনে খজা গোচর জেলত আবদ্ধ করে রাখি থৈছে সেই কারণে রাইজে হিয়া উজাড়ি ভোট দিব বিজেপি। কবলৈ নেরিলে কাগজ কল বন্ধ করার পৰা মাজুলীর দলং নির্মাণের ভুয়া প্রতিশ্রুতি লৈ প্রদেশ কংগ্রেসের সভাপতির এই রাজনৈতিক আক্রমণে কংগ্রেসের প্রভাব কিমানলৈ বিস্তারিত করে সময় কব। ক্যামেরা পার্সন ঋতু শইকীয়ার সঙ্গে দীপাঙ্কর দাস, DY365।